দর্শক লকডাউনের খবর জানাতে সাভার বগুড়া ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যুক্ত হতে চাই সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে জানতে চাই সাভারের লকডাউনের চিত্র আমাদেরকে জানান, কিরকম কঠোর লকডাউন হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। তন্ময়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গি আশুলিয়া মহাসড়কের জামগড়াতে। সেখানে কিন্তু দেখছেন যে এই যে মহাসড়কটি রয়েছে, সেই ব্যস্ততম মহাসড়কে সকাল থেকেই কিন্তু এই টুঙ্গি আবদুল্লাপুর মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক, এই সড়কগুলিতেই কিন্তু পৃথক পৃথকভাবে যেমন সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি কিন্তু যে চারটি ভ্রাম্যমাণ আদালত ছিল সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, সেই টিমগুলি আপনি দেখছেন যে তারা এই সব সড়কগুলিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই মুহূর্তে আপনি দেখছেন যে তারা মানে টহল দিচ্ছে। এছাড়াও বাইরে অপ্রয়োজনীয় যা কাউকে যদি দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন বের হয়েছেন এবং কী কারণে, সেটা সঠিক জবাব যদি না দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা করছে, এবং জরিমানাই শুধু নয়, তাদেরকে শাস্তিও দেওয়া হচ্ছে পাশাপাশি। এছাড়াও যাতে ঘরে থাকে, ঘরে থাকতে কিন্তু কঠোর লকডাউনের আওতায় আনার জন্য কিন্তু এই যারা যৌথভাবে কাজ করছে তারা কিন্তু, যারা মাঠে আছে তারা কিন্তু আসলে কাজ করছে যে তারা যাতে অপ্রয়োজনীয়ভাবে তারা ঘরে না থাকতে পারে। এবং যে সড়কে রয়েছে গাড়ির কিন্তু এখন পণ্যবাহী গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে, এবং সেই গাড়িগুলো দিয়ে কিন্তু পণ্যবাহী এখন যেখানে দাঁড়িয়ে আছে যে দীর্ঘ লাইন দেখা দিয়েছে, সেখানে যেহেতু চেকপোস্ট করছে, সেই চেকপোস্টে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করছে এবং তারা কোথায় যাবে, কোন গাড়িগুলো ঢুকবে, এবং যেগুলি সঠিক কারণ না দেখাতে পারছে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি একটু কথা বলতে চাই যে একজনের সঙ্গে যে তারা কেন আসলে বের হয়েছে, আপনি কোথায় যাচ্ছেন, কেন বের হয়েছে? আমার হোটেল আছে, হোটেলের মেসের লোক খাওয়া, এই জন্য খাওয়ান দিয়েছি। মুখে মাস্ক আছে? আছে। আসলে আইনটা ভঙ্গ করছেন কেন? আসলে আইন না না, আইন ভঙ্গ করে নেই, খাওয়াইছি তো, নোংরা হয়েছে লাগবে। আপনাকে যেমনটা আসলে অহেতুক আসলে মানুষ কিন্তু তারা বের হয়েছে, এবং সেখানে কিন্তু তারা আসলে যে নিয়ম কানুন মানার কথা সেগুলো আসলে মানছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু এখন দেখছেন যে তারা টহল নিয়ে কিন্তু যেসব দোকানপাট খোলা ছিল সেসব দোকানপাট কিন্তু বন্ধ করে দিচ্ছে, এবং বাইরে যাতে তারা বের হতে না পারে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে। এই ছিল আমার কাছে ঢাকা টুঙ্গি আশুলিয়া মহাসড়কের সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি আমার বগুড়াতে, আমার আর এক সহকর্মী রয়েছে বাবু, বাবুর কাছে যাচ্ছি। বাবু, নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে বগুড়ার শহরসহ গোটা জেলা জেলাতে, এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সকালবেলা বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখন গোটা শহরেই কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়নে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখি, আজকে কিন্তু এখানে গতকাল মধ্যরাত থেকেই আজ বেলা তিনটা পর্যন্ত বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেই পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তারা তাদের দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি বিজিবি টহল, সেনা সদস্যদের টহল রয়েছে, এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক আমাদেরকে জানিয়েছে গোটা জেলার শহর সহ পুরো জেলার 12টা উপজেলাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, এবং এই কঠোর লকডাউন তারা কার্যকর করার জন্য বগুড়ায় সাধারণ মানুষ যেন ঘর থেকে অহেতুক বের না হয় সেদিকে তারা তৎপর রয়েছেন। আমরা দেখেছি বগুড়ার সবগুলো মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে, শপিং মল বন্ধ রয়েছে, এবং বাজারগুলোকে উন্মুক্ত স্থানে স্থানান্তর করা হয়েছে। সাধারণ মানুষ যারা অহেতুক দু একজন বের হচ্ছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছে যে কেন তারা বের হচ্ছে, এবং তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে ঘর থেকে যেন মানুষজন অহেতুক বের না হয়। আর বৃষ্টি থাকার কারণে এমনিতেই লোকজন কম বের হয়েছে, তারপরেও বেলা তিনটার পরে বৃষ্টি কমে যাওয়ায় শহরে কিছু লোকজন বের হলেও তাদেরকে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরুৎসাহিত করছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বগুড়ায় সর্বশেষ আরও 5 জন করোনায় মৃত্যুর
মধ্য দিয়ে 399 জনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এছাড়া সর্বশেষ গত 24 ঘন্টায় 352টি নমুনায় 134 জন শনাক্ত হয়েছেন এবং এর মধ্য দিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13973 জন। তো এর মধ্য দিয়েই কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছে লকডাউন বাস্তবায়নে। তো আমরা দেখেছি যে তারা নিরুৎসাহিত করছে মানুষজনকে, ঘরে ফেরানোর জন্য চেষ্টা করছে। এই ছিল বগুড়া থেকে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী কুমিল্লার জীবনের কাছে। জীবন, তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে কুমিল্লার সকল দোকানপাট এবং শপিং মল এবং যানবাহন পরিবহন সবকিছুই বন্ধ রয়েছে, কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের চলাচল কিন্তু রয়েছে, সেটি আমাদের চোখে পড়েছে। এবং আমরা দেখেছি যে আসলে বলা যেতে পারে যে কুমিল্লায় ঢিলাঢালাভাবে কঠোর লকডাউন চলছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে স্বাস্থ্য বিভাগ থেকে জানতে পেরেছি যে কুমিল্লায় গত 24 ঘন্টায় 125 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে। আমরা যেটি দেখেছি যে আজ দুপুরে আমরা দেখেছি কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান তিনি পুরো শহর জুড়ে তিনি ঘুরে ঘুরে দেখেছেন আসলে কঠোর লকডাউন বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটি তিনি পরিদর্শন করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছিলাম যে এই লকডাউনকে বাস্তবায়ন করার জন্য তারা মাঠে থাকবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সাধারণ মানুষকে স্বাস্থ্য নিরাপদে রাখার জন্য, তারা বাড়িতে রাখার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। তো আমরা একজন সাধারণ নাগরিকের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কুমিল্লার লকডাউন আপনি কেমন দেখছেন এবং আপনি কেন বেরিয়ে আসছেন? ধন্যবাদ। নিউজ 24 কুমিল্লা পদ্ধতি হিমায়ন করে জীবন থেকে কুমিল্লাতে লকডাউন হচ্ছে, কিন্তু আর একটু কঠোর হলে আরো ভালো হতো। কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় গাড়ি চলতেছে, রাজগঞ্জ বাজারটা ওপেন খোলা, সেখানে আমি সকালবেলায় গিয়েছিলাম, অনেক মানুষ সব কিছু বন্ধ রেখে যদি আমি বাজারটাই খোলা রাখি, সেই বাজার থেকে তো করোনা কুমিল্লাকে ফয়লাভ করে দিবে। অসাধারণ দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে আপনাকে আর একটু কঠোর আইনটাকে প্রয়োগ করুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা বলছিলেন যে আসলে প্রশাসন যেন অনেক সক্রিয় ভূমিকা রাখে এবং যেন করোনা যেন তারা আসলে ভালো কাজ করতে পারেন, সেটাই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তো এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি তন্ময়ের কাছে। হুমায়ুন কবির জীবন, আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে সারা দেশ থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সারা দেশ ব্যাপী লকডাউনের সর্বশেষ খবর।